Hi friends, welcome to my channel. আবারও এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে, যেখানে দেখতেই পাচ্ছেন আমি আরেকটি মলের কারেন্ট সিচুয়েশনের কিছু কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করতে চলেছি। আগের ভিডিওগুলোতে আপনারা লেক মল এবং অ্যাক্রোপলিস মলের সমস্ত ইনফরমেশন পেয়েছেন। আজকে যেখানে এসেছি এই মলটির নাম হলো উড স্কোয়ার মল, যেটা নরেন্দ্রপুরে রয়েছে। আর এই মলটির অ্যাড্রেস হলো SH1 রামচন্দ্রপুর নরেন্দ্রপুর কলকাতা 7103। এর আগেও আমি এই মলে এসেছি কোভিডের আগে, তখন মলটা অন্যরকম একটা অবস্থায় ছিল। বাট আফটার কোভিড মলটার একটু অন্যরকম সিচুয়েশন হয়ে গেছে, যেটা আপনাদের ভেতরে গেলেই আপনাদের দেখাতে পারবো। বাট বাইরে যেহেতু ফুচকা দেখলাম, তো একটু ফুচকা খেয়ে নিয়ে তারপরে আমরা ভেতরে যাচ্ছি। আপনারা যদি এই মলে আসতে চান, যেখান থেকে আসুন আপনারা গড়িয়া অবধি চলে আসবেন। গড়িয়া থেকে যে কোনো অটো বা বাস এখানে আসার জন্য অ্যাভেলেবল। চলুন এবার ভেতরে যাওয়া যাক, ভেতরটা আপনাদের দেখাই। আর এই মলে গিয়ে আমি আজকে একটা সিনেমা দেখেছি, সেই সিনেমা দেখার এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটি মাল্টিপ্লেক্স মুভি হল রয়েছে, যেটার নাম হচ্ছে SVF। এখানে সিনেমা দেখতে হলে আপনারা অনলাইন অফলাইন টিকিট বুক করেও এখানে সিনেমা দেখতে পারেন। আমি অফলাইনে টিকিট কেটেছি। যে মুভিটি আমি আজকে দেখব সেই মুভিটি হলো 777 চার্লি। বিকজ পার্সোনালি আমি কুকুর খুব ভালোবাসি, যখনই দেখলাম যে কুকুরদের নিয়ে এরকম একটা সিনেমা তৈরি হয়েছে, তো ভাবলাম মুভিটা দেখে নিই। আমি যে সময় এখানে এসেছি তার আধ ঘন্টা পরেই দেখলাম এই সিনেমার টাইমিংটা রয়েছে, 5টার সময় ছিল। তো ভাবলাম এখান থেকে টিকিট কেটে নিয়ে সিনেমাটা আজকে দেখেই নেব। তো টিকিট কাটা হয়ে গেছে, আপনারা ওখান থেকে টিকিট কাটতে পারেন অফলাইনে, যেখান থেকে আমি টিকিট কাটলাম। এবার যেহেতু আধ ঘন্টা হাতে আছে সিনেমা শুরু হওয়ার, তো আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপর আমি সিনেমা হলে যাব, মুভিটা দেখে নেব। দেখে নিয়ে আপনাদের সাথে সিনেমাটার এক্সপিরিয়েন্স শেয়ার করব, সিনেমাটা কেমন হলো সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দেব। এটা হচ্ছে মলটার ভেতরে। আগে মলটা সত্যি খুব সুন্দরভাবে সাজানো ছিল যখন বিগ বাজার ছিল। গ্রাউন্ড ফ্লোরে দেখুন বাঁদিকে, এখানে সমস্ত বিগ বাজারের আউটলেটগুলো ছিল আগে। খুব সুন্দরভাবে কোভিডের আগে এই মলটি সাজানো হয়েছিল, অনেক লোকজনও আসতো। বাট এখন পুরো মলটাই ফাঁকা ফাঁকা। এবার আমি ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরেও বিগ বাজারের আউটলেটগুলো খোলা ছিল আগে, বাট এখন গিয়ে দেখলাম যে ওটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। আগে লেক মলের ভিডিওতেও আপনারা দেখেছেন যে বিগ বাজারের আউটলেটগুলো যেখানে যেখানে ছিল সেগুলো সমস্তই বন্ধ রয়েছে, সেরকম পরিস্থিতি এখানেরও। আমরা ফার্স্ট ফ্লোরে এসে দেখলাম স্মার্ট বাজারের আউটলেটটা খোলা আছে, কিন্তু সমস্ত কিছু প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না। আমার কিছু জিনিস কেনার ইচ্ছা ছিল, বাট আমি যে যে জিনিসগুলো কিনবো ভাবলাম সেই জিনিসগুলো এখানে নেই। সমস্ত কিছু অগোছালো রয়েছে, আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। আশা করছি ইন ফিউচার অ্যাটলিস্ট পুজোর আগে আবার সুন্দরভাবে সেজে উঠবে স্মার্ট বাজার, আবার সবাই আমরা একসাথে একই ছাদের তলায় সমস্ত জিনিস কিনতে পারবো। এবার আমার মুভি দেখার সময় হয়ে এসেছে, একটু ফটো সেশন করে নিয়ে এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাব। এখনকার কারেন্ট সিচুয়েশন দেখে এটুকুই বুঝতে পারলাম যে এই মলটিতে ভিজিটার্স আসছে শুধুমাত্র সিনেমা দেখার জন্য, আর আদার্স যে স্টোর গুলো খোলা রয়েছে, জামা কাপড়ের দোকান বলুন, অন্যান্য যে স্টোর গুলো খোলা রয়েছে, সেখানে খুবই কম সংখ্যক লোক আসছে। আশা করছি ভবিষ্যতে এই মলটি আবারও সেজে উঠবে। এবার আমরা অলরেডি দেখতেই পাচ্ছেন সেকেন্ড ফ্লোরে পৌঁছে গেছি, সিনেমা হলের দিকে যাচ্ছি। সোজাসুজি তাকিয়ে দেখতে পারবেন যে ওখানে হাঙ্গা স্কোয়ার বলে একটা ফুড কোর্ট ছিল। দেখুন এই ডান দিকে এখানে হাঙ্গা স্কোয়ার বলে একটা ফুড কোর্ট ছিল, সেটাও এখন বন্ধ। আগে যখন এসেছিলাম এখানে বসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, বাট এখন টোটালি পুরো বন্ধ। SVF সিনেমা হলটি সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হলো SVF এর ফুল ফর্ম হলো শ্রী ভেঙ্কটেশ ফিল্ম,
এবং SBF এর তিনজন কো-ফাউন্ডার এন্ড ডিরেক্টর রয়েছেন। তাদের নাম হলো শ্রীকান্ত মেহতা, মহেন্দ্র সোনি এন্ড বিষ্ণু মেহতা। এনারা তিনজনই হচ্ছেন SBF এবং হইচই যে মিডিয়াটি রয়েছে তার কো-ফাউন্ডার এবং ডিরেক্টর। আমাদের ফটো সেশন পর্ব শেষ, এবার আপনাদের ভেতরটা দেখাই। এটা হচ্ছে ভেতরটা, এখানে আপনারা বসে ওয়েট করতে পারেন যতক্ষণ না পর্যন্ত সিনেমা হলে ঢুকছেন। এখান থেকে আপনারা পপকর্ন আদার্স খাবার কিনতে পারেন। এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বর স্ক্রিনে। এখানে তিনটে স্ক্রিন রয়েছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। 1-2 স্ক্রিনটা সামনের দিকে রয়েছে আর 3 নম্বর স্ক্রিনটা একটু পেছনের দিকে রয়েছে। এটা আমাদের 3 নম্বর স্ক্রিনে পড়েছিল। মুভি হলটার ভেতরটা আপনাদের দেখাচ্ছি। মুভি হলটার ভেতরটা খুবই সুন্দর, খুব কমফোর্টেবলি আপনারা সিনেমা দেখতে পারবেন, যেরকম মাল্টিপ্লেক্স মুভি হলগুলোতে হয়ে থাকে। আর বেশিক্ষণ কথা বলবো না, মুভি শেষ হওয়ার পর আবার দেখা হচ্ছে, মুভিটা কেমন হলো আপনাদের সাথে শেয়ার করবো। তো মুভি শেষ হয়ে গেছে, এবার শেয়ার করতে চলেছি মুভিটা আমার আজকে কেমন লাগলো। এই সিনেমাটির লেখক ও ডিরেক্টর হলেন কিরণ রাজ কে, প্রোডিউসার হলেন রক্ষিত শেট্টি ও জেএস গুপ্তা। এখানে সিনেমার প্রোডিউসার কে রক্ষিত শেট্টিকেই ধর্ম চরিত্রের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে সিনেমাটির মধ্যে। ধর্ম চরিত্রে দেখানো হয়েছে কিভাবে একজন একাকিত্বে ঘেরা অমিশুক মানুষ, যিনি কাজ ছাড়া কিচ্ছু বোঝেন না, যার কাছে ভালোবাসা আবেগের কোনো দাম নেই, যার ছোটবেলায় বাবা মা বোন কার অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং সেই সব থেকেই তার মধ্যে একটা একাকিত্ব কাজ করছে এবং সেই একাকিত্বই তাকে একটা কঠোর মানুষে পরিণত করেছে। এই কঠোর আবরণের মাধ্যমেই সে নিজেকে গুটিয়ে রেখেছে সমাজের অন্যান্য মানুষদের কাছ থেকে। তার এই একাকিত্বে ভরা জীবনের একমাত্র সঙ্গী হলো মদ আর সিগারেট, এই নিয়ে সে তার জীবন যাপন করত। হঠাৎই ধর্মার জীবনে আসে একটা ল্যাব্রাডর সারমেয়। প্রথমে সে সেই সারমেয়র হাত থেকে পরিত্রাণ পেতে চেয়েছিল, কিন্তু পরবর্তীকালে তার ও সারমেয়টির মধ্যে একটা ভালোবাসা ও বন্ধুত্বের এক নিবিড় সম্পর্ক তৈরি হয়। পরে সেই সারমেয়টির নাম ধর্মা রাখেন চার্লি। চার্লি আসার পরে ধর্মার মতো অহংকারী আবেগহীন ব্যক্তির মধ্যেও আস্তে আস্তে ভালোবাসা সঞ্চার হয় এবং তার চরিত্রেরও আস্তে আস্তে আমূল পরিবর্তন হতে শুরু করে। এই সিনেমার মধ্যে এটাই বোঝানো হয়েছে যে একটি সারমেয় মানুষের জীবনে থাকলে মানুষের চরিত্রের আমূল পরিবর্তন হতে পারে। সিনেমাটির মাধ্যমে পথকুকুরদের গ্রহণ করার সামাজিক বার্তা দিতে চেয়েছেন ডিরেক্টর। অবসাদে ও একাকিত্বে ঢলে পড়া মানুষেরা সারমেয়কে দেখাশোনার মাধ্যমে তাদের জীবনে কিভাবে স্বাভাবিক গতিতে এবং স্বাভাবিক ছন্দে ফিরতে পারে সেটাও দেখানো হয়েছে এই ছবিটির মাধ্যমে, এবং বাড়িতে পোষ্য রাখার ভালো দিকগুলোকেও তুলে ধরা হয়েছে এই ছবিটির মাধ্যমে। আমার তো খুবই ভালো লেগেছে, আপনারাও দেখে আসুন। যারা পোষ্য ভালোবাসেন রাখতে তারা তো অতি অবশ্যই এই মুভিটা দেখবেনই, আর যারা ভালোবাসেন না তারাও একবার এই মুভিটা দেখুন। আশা করছি আপনাদের সবারই এই মুভিটা খুবই ভালো লাগবে। আর আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আমার চ্যানেলে। আর অতি অবশ্যই কমেন্টস দিয়ে জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো এবং মুভিটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।